দুইজন হিন্দু মাস্টার বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিরা আইসা প্রথম তো বাছাই করছে হিন্দু মুসলমান তাই না মনে আছে না মুরব্বীরা আচ্ছা যে সালা কালমা পড় সকতা হয় যদি কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আচ্ছা ঠিক হয় বা চলে যাও আর যদি কলেমা ভর্তি পারে নাই শুট করে দিয়েছে এই কলেমা দিয়ে হিন্দু মুসলমান বাছাই করে মারছে প্রথম তো ওই সময় যখন হিন্দুরা কলেমা ভর্তি পারে না মার খাইতেছে এই দেখা দেখি অনেক হিন্দুরাও চিন্তা হচ্ছে যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লি যদি বাঁচা যায় তো একটু পড়ি অসুবিধে কি পরে আবার চলে গেলি তো দুর্গা পূজা কালী পূজা করলি তো ঠিক হয়ে গেলাম এই বলে অনেক হিন্দুরাও কলেমা পড়া শিখে গেছে দরার সাথে সাথে আসলা কলমা পড় সকতা হয় হিন্দুরা কয়ে ভেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এন্ড বাংলাদেশে একদল পাকিস্তানিকে শিখেছে স্যার বহুত হিন্দুও কিন্তু কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে কলেমা পড়ে জান বাঁচাই যাচ্ছে বহুত হিন্দু কলেমা পড়ে জান বাঁচাই যাচ্ছে আসলে কিন্তু তারা হিন্দু এখন ওরা বলছে তাহলে এখন কিভাবে আমরা বাঁচাই করবো অরিজিনাল হিন্দু কোনটা কয় যে বাঁচাই করার পদ্ধতি অন্য পদ্ধতি যা বলতে একটু সরম লাগে মেডিকেল করতে হবে মেডিকেলে ধরা পড়ে যাবে হিন্দু না মুসলমান এখন এই মেডিকেল শুরু হয়ে গেছে ওই মাস্টার দুই বাপ বেটা আমাদের বাড়ির কাছে ওরা কয় সর্বনাশ করছে এত তাড়াতাড়ি মেডিকেলের আজম কাবদার পাবো কোন জায়গায় এত সাইজ করা সম্ভব না আমার দাদারে যে বলতেছে জেঠা তোমাকে বাড়ির ধারে থাকি মরি গেলে কি তোমরা খুশি হও নাকি কয় না মরবি কে কয় জানি যে মেডিকেল চলতেছে এত তাড়াতাড়ি তো আর সম্ভব না তা দুটো পাঞ্জামি আর দুটো টুপি দাও আমরা তোমার সাথে নামাজ পড়ি মসজিদে গেলে মেডিকেল করে না মসজিদে গেলে জানে যে হিন্দু তো মসজিদে কোনো মতেই যাবে না মসজিদে নামাজ পড়লে তাকে আর মেডিকেল করে না এই দুই বাপ বেটা আট মাস আমাদের মসজিদে নামাজ পড়ছে মাস্টার তো ব্রেন ভালো আজানও দিত আজান শিয়ে ফেলেছে আমার দাদার সাথে নফল রোজা রাখত কি বুজুর্গ মসজিদে বসে সুবহানাল্লাহ জিকির ফিকির সব শিয়ে ফেলেছে বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু দুই বাপ বেটা আমার দাদার কাছে টুপি দিয়ে জুমা দিয়ে চলে যাচ্ছে যেটা আসি দোয়া করিও ভগবান তোমার অনেক বড় করুক আমার দাদা কয় তোরা মুসলমান না কেন আমরা মোমেন আমরা মুসলমান আমরা মোমেন না আমরা আট মাস নামাজ পড়ছি টুপি পড়ছি মসজিদে রয়েছি এটা ইমানের সাথে নয় এটা ইমানের সাথে নয় মোমেন হয়ে নয় জান বাঁচানোর জন্য আমরা নামাজ পড়েছি এই হলো কাফেরে নামাজ পড়ে কাফেরে নামাজ পড়ে ও বন্ধু এর নামাজে এক সেকেন্ড কিয়ামতে ভেস্তে দিতে পারবে না এক সেকেন্ডও নাজাত পাবে না নামাজ নাজাত পাইতে হলে নামাজ রোজা দান খয়রাত সর্বকিছু হইতে হবে ইমানের সাথে জোরে বলেন কিসের সাথে ইমানের সাথে গুলো অ্যাডভান্স মাফ করে দেছে হাদিসে এমন আসছে যদি বদরের যুদ্ধের পরে ওই সাহাবাই কিরাম মরণকাল পর্যন্ত নামাজও না পড়তো আর নামাজও না পড়তো তবুও তাদের বেনামাজি বলে ধরা হতো না যে গুনাহই তারা করবে লেখা হবে না অ্যাডভান্স আল্লাহ ক্ষমা করে দেশে কন্যা সুবহানাল্লাহ একটু ছোট্ট করে না বলে ভাই এই 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 আমার দিক তাকা এই এই ফিরে কথা কলি মার দেবো ওই আবার কথা আবার হাসো তুই হাসলিও মাই হিজরতের পরে অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো না মক্কা বিজয় হলো অষ্টম হিজরিতে নবী যখন 10,000 সাহাবা নিয়ে মক্কার দিকে রওনা দেবে আল্লাহ তো অ্যাডভান্স জানাই দিছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা সূরার ভিতরে আল্লাহ তাআলা অ্যাডভান্স জানাই দিছে আপনাকে আমি ফাতহে মুবিন প্রচন্ড বিজয় দেব আল্লাহ ইযা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا আপনি দেখবেন অচিরে আপনার বিজয় আসবে আর মানুষ দলে দলে ইসলামের মধ্যে ঢুকতেছে আল্লাহর ইশারায় তারিখ মতো নবী পাক 10,000 সাহাবা নিয়ে মক্কার দিকে যাইবেন মক্কার থেকে হিজরত করা এক মুহাজির সাহাবি বদরে যুদ্ধে শরীক হয়েছিলেন ওই সাহাবার আপন জনরা মক্কায় রয়ে গেছে ওনার মাল আসবাব কিছু রয়ে গেছে এবার মক্কায় যাই আক্রমণটা কেমন হবে এটা তো আগেতে পরিকল্পনা আছেই আছে এই সাহাবা একজন সাহাবা
উনি গোপনে একটা চিঠি লেখা, চিঠির মধ্যে লিখে দিয়েছে যে এই তারিখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আমরা মক্কার উপর আক্রমণ করব। আমার মালামাল ওনার বাড়ির প্রতিবেশী যারা ছিল তার একজনের কাছে দিয়েছে যে ওই সময় যা সামনে পাইব তা কিন্তু আমরা নিয়ে আসব গনিমতের মাল, আমার মালামালগুলো তোমরা একটু তুমি একটু হেফাজত করে সংরক্ষণ করো। এইরকম একটা চিঠি লেখছে, এই চিঠি লিখে একটা মহিলার কাছে পাঠাই দিয়েছে, যাও আমার অমুকের কাছে চিঠিটা দিয়ে আসো। বন্ধুরে, যুদ্ধে যাওয়ার আগে, মক্কায় যাওয়ার আগে এমন একটা গোপন তথ্য যদি তাদের কাছে অ্যাডভান্স জানাই দেয়, এর চাইতে আত্মঘাতী থাকতে পারে না, চরম ক্ষতি, ঠিক না? এবার ওই মহিলা যখন চিঠি নিয়ে চলে গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আর আরেক সাহাবা রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজনকে দে বলে পাঠাইছে, যাও যাইয়ে দেখো রওজাতা খাক, হাদিসের ভিতরে আছে রওজাতা খাক, খাক নামক এক জায়গা, ওই জায়গা যাইয়ে পাইবে একটা মহিলাকে, ওই মহিলার কাছে একটা চিঠি আছে, ওই চিঠিটা নিয়ে আসবা, চিঠিটা আমার কাছে দিবা, মহিলাকে নিয়ে আসবা। হযরত আলী আর ওই সাহাবা দুইজনে ঘোড়া দৌড়াইয়া যাইয়া ওই রওজাতা খাক নামক স্থানে মহিলাকে পাইয়া গেছে। পাইয়ে বলতেছে উখরুজি, এই আকরিজি বের কর, আকরিজি বের কর, কিতাবা তোমার কাছে যে চিঠি আছে বের করো। কইল নো, আমার কাছে কোনো চিঠি নেই, দেখেন আমার ব্যাগ ব্যাগেজ, দেখেন আমার সব কিছু, সব কিছু খুলে দিয়েছে, কোনো জায়গা চিঠি নাই। এখন দ্বিতীয় সাহাবি বলতেছে, আমরা কি ভুল মহিলাকে ধরলাম কি না? হযরত আলী বলতেছে, না ভুল মহিলা না, যা হুজুর বলে দিছে তাই, এই মহিলার কাছে চিঠি আছেই, অবশ্যই আছে, আমরা না পাইলেও চিঠি আছে, বিশ্ব নবী মিথ্যে কথা বলতে পারে না, জোরে বলেন ঠিক কি ঠিক না? নবী আসমানি খবর শুনে পাঠিয়েছে, অবশ্যই মহিলার কাছে চিঠি আছে। এবার মহিলাকে দইরা বলছে, তুমি যদি চিঠি বের না করো তাহলে তোমার কাপড় খুলে ফেলানো হবে। ইজ্জতের খাতিরে মহিলা এবার চুলের বেনির মধ্যে ফেসায় রাখছিল চিঠি, ওখান থেকে চিঠি বের করে দিয়ে বলে, এই যে চিঠি। মহিলাকে সহ চলে আসছে, আসার পরে হুজুর বলছেন, হুজুরের কাছে চিঠি দিছে, হুজুর চিঠি লিখে দেখে ইতিজার নাম লেখা, তিনি হলেন একজন বদরি সাহাবি। হযরত ওমর আর আলী তো মিজাজি মানুষ, ওমর যে মিজাজি মানুষ, হযরত ওমর বলতেছে, দানিয়া রাসূলুল্লাহ আজরি মুনুকা হাদাল মুনাফিক, হুজুর আমার চলেন এ মুনাফিকের ঘাড় কেটে দেই, এত বড় ক্ষতি করলো। এই মুহূর্তে গোপন তত্ত্ব তাদেরকে জানাই দিয়া, এত যুদ্ধে আমাদেরকে হাতে ধরে পরাজয় বরণ করা, ছেড়ে দেন আমি ওর ঘাড় কাটি। কি বললেন হুজুর? ওমর, ওটা কিন্তু বদরি সাহাবি, ওর সামনে সব গুনাহ মাফ, কন্যা সুবহানাল্লাহ, ওটা বদরি সাহাবি, তার সামনে সব গুনাহ মাফ, রওয়াহুল বুখারী। তাহলে বদরি সাহাবাদের কত দাম, এই বেঁচে থাকা কয়জনের এই দাম, যে কয়জন শহীদ হয়েছে তারা কত দামি? হুজুর আমার বললেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, ওই রকম শহীদদের যারা আমার সাথে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছো, এই রকম শহীদের 100 শহীদের যেই নেকি, আখেরি জামানায় যে সময় সুন্নতের পর আমল করা কঠিন হবে, ওই সময় আমার কোন উম্মত একটা সুন্নতের পর আমল করলে তাকে 100 শহীদের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। বুঝাইতে চাইছি, আমরা নবীর জামানায় হইলে যে সম্মান পাইতাম, যে মর্যাদা পাইতাম, আল্লাহ তাআলা আমাদেরকে সে সময় পাঠাইলে পারতেন, আল্লাহ নিজে কেন আমাদের পিছে পাঠাইলেন? আল্লাহ কয় পিছে পাঠায় তোমার ঠগাই নাই, এক নম্বরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সুযোগ করে দিয়েছি, দুই নম্বরে এক একটা আমলের দাম এত বাড়াই দেখাইছি, তিন নম্বরে তোমাদের ইমানের দামও তাদের চাইতে 100 গুণ বাড়াই দিয়েছি, কারণ এটা হলো স্বর্ণযুগ, আমল করা সহজ, নবী পাক ডাক দিলে স্ত্রীকে ফেলাই রেখে গলা কাটানো সহজ, নবী পাক জিহাদের ডাক দিলে বাচ্চাদেরকে এতিম করে যে বাপে শহীদ হয়ে যাওয়া সহজ, নবী পাক ডাক দিলে মায়ের কোল খালি করে সন্তানরা যুদ্ধে যে গলা কাটাই দেওয়া সহজ ছিল, ওইটা ছিল স্বর্ণযুগ। আর এই জামানায় সুন্নতের পর আমল করা তার চাইতে কঠিন, স্বামীতে দাঁড়িয়ে রাখলে স্ত্রীতে কয় তোমার দিয়ে আমার চাচার মতো দেখা যাচ্ছে, ছেলেতে দাঁড়িয়ে রাখলে বাপে কয় তোর কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে, 25 বছরের ছেলের বলে দাঁড়িয়ে রাখার বয়স হয়নি, কারণ বাপের নিজেরই ওই নেই বয়স, বাপের বয়স 55, এই বাপ এখনো দাড়ি রাখে না, ছেলে কলেজে পড়ে 22 বছরে পোলা, সে যদি দাড়ি রাখে বাপের ছেলে রেখায় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? এরকম ঝামেলা আপনারা শোনেন না? তুই একটা শোনেন না,
যদি কেউ এরকম কথা বলে যে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, সঙ্গে সঙ্গে লোকটা কাফের হয়ে যাবে। আমার আগে হুজুর বলতেছেন ঈমান ঠিক রাখা বড় কঠিন, ঈমান হলো কসুর পাতার পানির মতো, রইছে টলটল করতেছে দেখা যায়, হালকা ধাক্কা লাগলে গড়াই পড়িয়া যায়। ঈমান কিন্তু ওইরকমই বহুত বড় কঠিন, হ্যাঁ একেবারে হালকা ধাক্কা লাগলে পড়িয়া যায়। আপনি যদি বলেন যে তোমার কি দাড়ি রাখার বয়স হয়েছে, এই বয়সে দাড়ি রাখছিস কেন, আপনি কাফের হয়ে যাবেন কেন, আল্লাহর কুদরতের পর আপনি অভিযোগ করেছেন, আল্লাহর কুদরত আপনি মানেন নাই। কে কিভাবে মানেন নাই, আল্লাহ বসছে তারে দাড়ি রাখ, দাড়ি রাখার সময় কখন, তাই বুঝি আল্লাহ তারে বয়স মতো দাড়ি দেছে, আর সেই বয়সটা আপনি বুঝতেছেন যে দাড়ি রাখার বয়স হয় নাই, তাহলে আল্লাহ না বুঝে তারে অসময় দাড়ি দেছে, তাই হয় না তর্জমা, বুঝছেন নি কথা, বুঝছেন আল্লাহ বুঝেই দাঁড়িয়ে। আর একটু ভালো নি বলি, আমরা জন্মের সময় প্রত্যেকের মাথায় কম বেশ কিছু চুল ছিল না, ছিল তো, মায়ের পেটে ছিলাম 8 মাস 9 মাস, প্রথম দিক যা 2-3 মাস কিছুই ছিলাম না, লাস্টের দিক যাইয়া 3-4 মাসে আমার মাথায় এত সুন্দর চুল, এবং অনেকের চুল এরকম বড় বড় হয়, জীবন দশায় জন্মের পরে 4 মাসে অত বড় চুল হয় না, পেটে থেকে 4 মাসে যত বড় চুল হয়েছে। তো যে আল্লাহ তাআলা জন্মের সময় পেটের থেকে মাথায় এত সুন্দর চুল দিয়ে দিতে পারলেন, সেই আল্লাহ তাআলা মুখে দাড়ি দিতে পারতেন না, কেন দেই নেই? চুলির মশলা দাড়ির মশলা এক না, চুলের মশলা হলো জন্মের পরে 7 দিনের দিন কেটে ফেলতে হবে, আর দাড়ির মশলা হলো দাড়ির আগা গজানোর পরে, তার কোনোদিন খুর লাগানো যাবে না, বেলেট লাগানো যাবে না, দাড়ি কাটা যাবে না। তাহলে এখন চুলের মশলা হলো 7 দিনের দিন কেটে চুল অনুযায়ী সৎকার দিয়ে সোনা দিয়ে দিতে হবে, রূপো দিয়ে দিতে হবে, আর দাড়ির মশলা হলো কোনোদিন কাটা যাবে না। এখন যদি নবজাতক বাচ্চার মুখে একটা লম্বা দাড়ি দিয়ে দেই, ওই বাচ্চা তো দাড়ির সম্মান বসবে না, দাড়ি তো বহুত বড় সম্মানী অঙ্গ, এটার সম্মান বসবে না, ও তো পলিথিনের পর অলকলতের পর শোয়াই রাখবে, পেশাব পায়খানা করে গুলাই মুলাইয়ে মাথা গা গত মাখাই নিয়ে অনেক সময় মুড় ধরে মুহিও দেয়, দেখছেন না এগুলো পোলা পান্ডে? তাহলে ওই বাচ্চা নিজেকেই কন্ট্রোল করতে পারে না, দাড়িরে যত্ন করবে কি করে? এই বুঝি আল্লাহ তাআলা জন্মের সময় দাড়ি দেয়নি, চুল দেশে, অত 7 দিনের দিন কেটে ফেলাই দিতে হবে। তা আল্লাহ বুঝে শুনে চুল আর দাড়ি দেশে, আর সেই ছেলে 22 বছর বয়সে কলেজে পড়ার সময় দাড়ি রাখলো, আর তার আব্বা কয় যে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, তাহলে এটা আল্লাহর কুদরতের পর হস্তক্ষেপ অভিযোগ করা হয়েছে কিনা? আল্লাহর কুদরতের উপরে অভিযোগ করলে ঈমান নষ্ট হয়ে যায়, কাফের হয়ে যায়। আর কাফের হলে লাভ কি জানেন, আপনি মুসলমান ছিলেন, আপনার বউ মুসলমান, স্বামী স্ত্রী দুইজন মুসলমান আছেন, এই দুজন মুসলমান বিদায় বিয়ে হয়েছে, হিন্দু আর মুসলমানে বিয়ে হয় না, এই মুসলমান আর খ্রিস্টানে বিয়ে হয় না, মুসলমান আর বুদ্ধতে বিয়ে হয় না, দুইজনের একই ধর্মে ধর্মই হতে হয়। তা আমরা মুসলমান একজন মুসলমান মহিলাকে বিয়ে করেছি, এখন মুসলমান যতদিন দুইজন থাকবেন ততদিন বিয়েও থাকবে, ফাঁকে যদি একজন কাফের হয়ে যান আপনার মুখে তালাক বলা লাগবে না, বউটা এমনি তালাক হয়ে যাবে, স্বামীটা এমনি তালাক হয়ে যাবে, মহিলা যদি কাফের হয়ে যায়, স্বামী যদি মুসলমান তবলিগের 50 সিলের মালিকও হয়, তবুও সেটা স্বামীর থেকে আলাদা হয়ে যাবে, তালাক মুখে বলা লাগবে না, ব্যাপারটা কি বুঝতে পারছেন? আর এমন একটা কথা যদি আপনি বলে বলেন বাপ হইয়া ছেলেকে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, অথবা মাতে যদি ছেলেরে বলে তোর বাপ আজও দাড়ি রাখলো না, সে এখনো ছোট রয়েছে, আর তুই কি বলে এই বয়সে দাড়ি রেখে তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, বলার সাথে সাথে মা কাফের হয়ে গেছে, স্বামী স্ত্রী দুজনের মধ্যে তালাক হয়ে গেছে, এই স্বামী স্ত্রী একসাথে বসবাস করলে পরবর্তী জীবনে যত মিলন হবে সব হবে জেনার গুণা, ওই মহিলা বা পুরুষ যেটা কাফের হয়ে গেছে এই দুইজনের মিলনের কারণে যে সন্তান হবে সে সন্তান হবে যারোর সন্তান, হারামজাদা, এরপরে ওরে যেটা কাফের ওরে যদি মারা যায় তারে জানাজা পড়া যাবে না, কাফন করানো যাবে না, মুসলমানের কবরস্থানে দাফন করানো যাবে না, কি মনে করছেন? অত তামাশা না, এজন্য আল্লাহ পাক বলেন মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মানে আমিলা মিন মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, এ দুনিয়ায় যত ভালো কাজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, উমরা করো, টুপি পরো, পাগড়ি পরো, মসজিদ করো, মাদ্রাসা করো, কোরআন পড়ো, জিকির করো, ফিকির করো, তবলিগি যাও, সরমুনায় যাও, দান করো, খয়রাত করো, ফরজ করো, ওয়াজিব করো, সুন্নত ধরো, মুস্তাহাব করো, তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আবিন পড়ো, চাষতের নামাজ পড়ো, যা কিছু জীবনে করো না কেন এগুলো সবই হলো আল্লাহর হুকুম নবীর তরিকা,
যায়, নেক আমল। এই নেক আমলগুলো তোমার বস্তার মধ্যে থাকার জন্য, নেক আমলের মাধ্যমে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক একটা কন্ডিশন দিয়ে দেছে। কন্ডিশনটা হলো ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায় করিতে হইবে, ঈমান অবস্থায় করিতে হইবে। বেঈমানের নামাজ আল্লাহর কাছে কবুল নাই, বেঈমানের রোজা আল্লাহ গ্রহণ করে না, বেঈমানের তিলাওয়াত আল্লাহ কবুল করে না। এই জন্য আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমানি হালাতে নারী আর পুরুষ যে জেনে কামল করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমানের সাথে নেকামল যদি করো, নারী আর পুরুষ উভয়ের ঈমান থাকতে হবে। উভয়ের কি থাকতে হবে? ঈমান থাকতে হবে বিবাহ বন্ধন ঠিক রাখার জন্য। ওই জায়গাতে একটু শরীর চলে আসছি, ঈমানের সাথে হইতে হবে সব কিছু। বেঈমানে কি নামাজ পড়ে নাকি? হ্যাঁ, বেঈমানেও নামাজ পড়ে, জানেন নাকি? এরকম খবর জানেন না মানে, আমি কইলে মনে পড়বে। আমাদের বাড়ির কাছে একেবারে নিকটতমই ছিল বাপ বেটা দুইজন হিন্দু মাস্টার। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিরা আইসা প্রথম তো বাছাই করছে হিন্দু মুসলমান, তাই না? মনে আছে না মুরব্বীরা? আচ্ছা যে সালা কালমা পড় সকতা হয় যদি কা হায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আচ্ছা ঠিক হয় বা চলে যাও, আর যদি কলেমা ভর্তি পারে নাই শুট করে দিছে। এই কলেমা যে হিন্দু মুসলমান বাছাই করে মারছে প্রথম, তো ওই সময় যখন হিন্দুরা কলেমা ভর্তি পারে না মার খেয়েছে, এই দেখা দেখি অনেক হিন্দুরাও চিনতে হচ্ছে যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লি যদি বাঁচা যায় তো একটু পড়ি অসুবিধে কি, পরে আবার চলে গেলি তো হলো দুর্গা পূজা কালী পূজা করলি তো ঠিক হয়ে গেলাম। এই বলে অনেক হিন্দুরাও কলেমা পড়া শিখে গেছে, আর ধরো ধরার সাথে সাথে আসালা কলমা পড়ে সকতে হয় হিন্দুরা কয়ে ভেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এন্ড বাংলাদেশে একদল পাকিস্তানিকে শিখেছে, স্যার বহুত হিন্দুও কিন্তু কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কলেমা পড়ে জান বাঁচাই যাচ্ছে, বহুত হিন্দু কলেমা পড়ে জান বাঁচাই যাচ্ছে, আসলে কিন্তু তারা হিন্দু। এখন ওরা বলছে তাহলে এখন কীভাবে আমরা বাছাই করবো অরিজিনাল হিন্দু কোনটা? কয় যে বাছাই করার পদ্ধতি অন্য পদ্ধতি, যা বলতে একটু সরম লাগে, মেডিকেল করতে হবে, মেডিকেলে ধরা পড়ে যাবে হিন্দু না মুসলমান। এখন এই মেডিকেল শুরু হয়ে গেছে। ওই মাস্টার দুই বাপ বেটা আমাদের বাড়ির কাছে ওরা কয় সর্বনাশ করছে, এত তাড়াতাড়ি মেডিকেলের আজম কাবদার পাবো কোন জায়গায়? এ তো সাইজ করা সম্ভব না। আমার দাদারে যে বলতেছে জেঠা তোমাকে বাড়ির ধারে থাকি, মরি গেলে কি তোমরা খুশি হও নাকি? কয় না মরবি কে, কয় জানি যে মেডিকেল চলতেছে এত তাড়াতাড়ি তো আর সম্ভব না, তা দুটো পাঞ্জামি আর দুটো টুপি দাও আমরা তোমার সাথে নামাজ পড়ি। মসজিদে গেলে মেডিকেল করে না, মসজিদে গেলে জানে যে হিন্দু তো মসজিদে কোনো মতেই যাবে না, তো মসজিদে নামাজ পড়লে তাকে আর মেডিকেল করে না। এই দুই বাপ বেটা 8 মাস আমাদের মসজিদে নামাজ পড়ছে, মাস্টার তো ব্রেন ভালো আজানও দিত, আজান শিয়ে ফেলেছে, আমার দাদার সাথে নফল রোজা রাখত, কি বুজুর্গ মসজিদে বসে সুবহানাল্লাহ জিকির ফিকির সব শিয়ে ফেলেছে। বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, দুই বাপ বেটা আমার দাদার কাছে টুপি দিয়ে জুমা দিয়ে চলে যাচ্ছে, যেটা আসি দোয়া করিও ভগবান তোমার অনেক বড় করুক। আমার দাদা কয় তোরা মুসলমান না? কেন আমরা মোমেন, আমরা মুসলমান, আমরা মোমেন না, আমরা 8 মাস নামাজ পড়ছি, টুপি পড়ছি, মসজিদে রয়েছি, এটা ঈমানের সাথে নয়, এটা ঈমানের সাথে নয়, মোমেন হয়ে নয়, জান বাঁচানোর জন্য আমরা নামাজ পড়েছি। এই হলো কাফেরে নামাজ পড়ে, কাফেরে নামাজ পড়ে। ও বন্ধু, এর নামাজে 1 সেকেন্ডও কেয়ামতে ভেস্তে দিতে পারবে না, 1 সেকেন্ডও নাজাত পাবে না। নামাজ নাজাত পাইতে হলে নামাজ রোজা দান খয়রাত সর্বকিছু হইতে হবে ঈমানের সাথে। জোরে বলেন কিসের সাথে? ঈমানের সাথে। ঈমানের সাথে যদি আপনি ইবাদত বন্দেগি করেন, লাভ আছে না লস আছে টুকান, লাভ না লস, শুধু আখেরাতের লাভ না দুনিয়ায় বড় লাভ আছে। প্রত্যেকটা ইবাদতের পিছনে আল্লাহ পাক দুনিয়া একটা একটা করে পুরস্কার রেখেছে। যেমন আমি বলি তা বলি এদিক তাকান, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি হজ করে আর উমরা করে, এটা আল্লাহরও কথা, যেই ব্যক্তি হজ করে আর উমরা করে এটা তো নিশ্চয় আখেরাতের জন্য হজ আর উমরা করেছি, কথা বলুন ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ পাক তারে দুনিয়ায় মরণকাল পর্যন্ত অভাব দেয় না, হজ আর উমরা করে আসার পরে অর্থনৈতিক সচ্ছলতা বাড়ে, এটা আল্লাহর ওয়াদা। ও দোস্ত রোজা রাখি কি দুনিয়ার জন্য না আখেরাতের জন্য? জোরে বলেন। আল্লাহর নবী বলেন ইউজাদু ফি গিরিস কুল মুমিন
রোজা রাখছো আখিরাতের জন্য, কিন্তু রোজা থাকার কারণে রোজাদারকে আল্লাহ তাআলা রিজিক বাড়াইয়া দেয়, রোজাদারের রিজিকের মধ্যে বরকত দেয়। কতক্ষণ টিকিং না, এখন কয় মিয়া কয়টা ফল খান, কয় মিয়া কত প্রকার রকমারি খানা খান, রমজান মাসে রোজা রাখিয়া ইফতারি নিয়ে বসেন কত প্রকার ইফতারি নিয়ে বসেন, রমজান চলে গেলে সে সমস্ত ইফতারির কোনো খবরই থাকে না। কতক্ষণ টিকিং না, ইজাদু ফি রিজকুল মুমিন প্রত্যেকটা ইবাদতের পিছনে আছে। আল্লাহর নবী আমরা যাকাত দেই, অর্থের যাকাত দেই দুনিয়া পাওয়ার জন্য না আখিরাত পাওয়ার জন্য, অর্থের যাকাত দেই টাকার মালের যাকাত দেই আখিরাত পাওয়ার জন্য। কিন্তু আল্লাহর নবী বলেন আর যাকাতে ইউনমিল মাল, যাকাতে মাল বাড়ায়, যাকাত দিয়ে দেখেন আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদ বাড়াই দেবে। প্রত্যেকটা ইবাদতের পিছনে দুনিয়ারও স্বার্থ আছে, দুনিয়ারও লাভ আছে। আমরা নামাজ পড়ি আর দুনিয়ার জন্য না আখিরাতের জন্য, একটু কথা কন সবাই, নামাজ পড়েন কি জন্য, আখিরাতের জন্য। কিন্তু নবী বলেন মানে হাফাজ আলা সালাওয়াত আকরামাকুল্লাহ বি খামসি কিসাল, যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তারে পাঁচটি পুরস্কার দেয়। শুনেছেন তবলিগওয়ালাদের কাছ থেকে, এক নম্বর পুরস্কার আলো ইরফু আনহু যিকুল আইশ, আল্লাহ তাআলা তার দুনিয়ার অভাব দূর করে দেয়। তাহলে প্রত্যেকটা ভালো কাজ, নেকের কাজ, ইবাদতের কাজ, এর প্রতিদান আখেরাতেও যেমন আছে, দুনিয়া তার পিছে আছে না নাই। দাড়ি রাখছে কি দুনিয়ার জন্য না আখেরাতের জন্য? কতক্ষণ আখের, কিন্তু এ দাড়িতে দুনিয়ারও লাভ আছে, আছে একই বয়সে দুইজন, তিরিশ বছরের দুইজন, তিরিশ বছরের যুবক, এই কথা কইস কে এই টের মানে ওকে যে কই ওরা টের মানে তোরা আইসো কেন শোনা বলো ওই আইসো, তোমরা একটু ফাঁসে বসো, সামনের পর কথা কলি কথা কওয়া যায় না। এদিক তিরিশ বছরে দুইজন, একজন দাড়ি রাখছে বড় দাড়ি, আর একজনের দাড়ি নাই, এই দুইজন এক জায়গায় যাইয়ে দেখেন সম্মান কীরা বেশি পায় কীরা কম পায়। যার দাড়ি নাই তার ছেলেরা বাইরে সরে দাঁড়াও, আর যার দাড়ি আছে কাছে আচ্ছা আপনি এখানে বসেন, কথাখান ঠিক না, লাভ আছে না নাই? প্যান্ট শার্ট পরে যাবা বলবে যে পোলাপান এদিক থাকো, পাঞ্জাবি জুব্বো পরে যাবেন বলবেন কাকা এখানে বসেন, দুনিয়ায় লাভ আছে না নাই? আছে। আল্লাহ পাক বলেন ফালানু হাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ইমানের সাথে নেকামল করো, ইমানের সাথে ইবাদত বন্দেগী করো, নারী আর পুরুষ, ফালানু হাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক বলেন তোমাকে দুনিয়া আমি পবিত্র পরিচ্ছন্ন সুখময় জীবন ব্যবস্থা দেব। চলতেছে 2023 সাল, কত সাল? 23 সাল, তো 23 সালের আর 7 দিন হয়েছে বয়স, 23 সালের বয়স কয়দিন? 7 দিন চলে গেছে, রাত 12টা পর্যন্ত 7 দিন থাকবে জেনারেল হিসেবে, আর আরবি হিসেবে সন্ধ্যার থেকে 23 সালের 7 দিন শেষ। এবার এই 23 সাল সম্পর্কে সারা দুনিয়ার সমস্ত রাজা বাচ্চারা আমাদের দেশের থেকেও ঘোষণা আসছে, সিগনাল আসছে, পূর্বাভাস দিয়ে দিছে, আমাদের 23 সাল নাকি দুর্ভিক্ষের বছর, অভাব আসবে, দুর্ভিক্ষ হবে, খালি বাংলাদেশ না সারাটা দুনিয়ার উপর দিয়েই দুর্ভিক্ষ চলবে। এটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন করোনার মতো, করোনা যেমন খালি এক দেশে না সারা দুনিয়ায় ছড়াইছে, এ দুর্ভিক্ষ বলে গোটা দুনিয়াব্যাপী হবে, এই সিগনাল দিয়ে দেশে। আমরা এই সিগনালকে সরকার বলছে তাই শুনলাম, কিন্তু আমাকে এটা আমরা এটা রদ বদল করতে পারি। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসালাম মাছের পেটে ছিলেন, ছিলেন না? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন কেন? ওনার উম্মতে উনি কোনোভাবে লাইনে আনতে পারতেছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস নবীকে বললেন তোমার উম্মতে ধ্বংস করে দেওয়া হবে, গজব দেওয়া হবে এই তারিখে। ইউনুস আলাইহিসসালাম উম্মতরে শুনাই দিলেন তোমরা যদি ভালো না হও জায়গায় থাকো তাহলে এই তারিখে কিন্তু আসমানি গজব আসবে, সবাই ধ্বংস হয়ে যাবা। এই কথা বইলা ইউনুস আলাইহিসসালাম একা একা চিন্তা করলেন যে আমিও যদি এদের মধ্যে থাকি গজবের মধ্যে তো আমিও পড়ে যাব। উনি একা একা ওই এলাকা থেকে হিজরত করে চলে গেছে, চলে যাইতে যাইতে ওই সাগরের পাড়ে নদীর পাড়ে গেছে, সে জায়গা যাইয়ে নৌকায় উঠছে, নৌকায় উঠার পরে নৌকো চলে না, কিসসা সবাই জানেন, মাঝ নদীতে যে নৌকো খালি ঘুরতেছে, নৌকো মাঝি বলে আমার নৌকোতে এরকম হয় না, মাঝে মাঝে হয়। এবার জিজ্ঞাসা করালো আপনার মাঝে মাঝে এরকম হয় তারপরে আপনি সোজা যান কীভাবে? কয় যে এরকম ঘটনা ঘটার কারণ হলো যদি মালিক থেকে কোনো গোলাম না কয়ে পালায় চলে আসে ভাগা গোলাম, ওই ভাগা গোলাম আমার নৌকোয় উঠলে নৌকো এরকম মাঝখান দিয়ে ঘরে কোনো দিক যায় না, পরে এর থেকে বাঁচেন কীভাবে? কয় গোলামটারে নদীতে ফেলাই দিলে তারপরে আমরা নৌকো সোজা যাই।
এখন বললে আজকের নৌকা ঘুরে কানের মধ্যে গোলামকে একে একে জিজ্ঞাসা করে কেউই গোলাম না, সবই আজাদ মানুষ। এবার মাঝি কয় আমার এই নৌকাটা বড় কম্পিউটার, এ অবশ্যই গোলাম ছাড়া কাম করে না, কে আছো গোলাম? এবার লটারি হোক, একের পর এক লটারি যাইতে যাইতে প্রত্যেকবার গোলামের লটারিতে নাম আসে হযরত ইউনুস আলাইহিস সালাম, অথচ উনি হলেন একজন নবী। একবার আইসে সবাই কয় লটারিতে ভুল করছে, দ্বিতীয়বার এসে কয় লটারি বারো ভুল করছে, তৃতীয়বার যখন একই নাম আসছে ইউনুস আলাইহিস সালাম বলেন লটারি ভুল করে নাই, সত্যি আমি আমার মালিকের ভাগা গোলাম, আল্লাহর কাছে না বইলা আমি পলায় চলে আসছি, তাই এই নৌকা সামনে যাবে না, এখানে নৌকা থেকে আমাকেই পড়তে হবে, আমারই পড়ে যেতে হবে, আল্লাহু আকবার। তাই ইউনুস আলাইহিস সালাম নিজেই নৌকা থেকে লাভ দিলেন। এবার কথা এর আগে রয়ে গেছে, আগে রয়ে গেছে কথা ইউনুস আলাইহিস সালাম কেন চলে গেলেন, এই কেনটার জবাব ইউনুস আলাইহিস সালাম নিজের এলাকা সাইডা দূরে যাইয়া তিন দিন রয়েছে, কথা রয়েছে তিন দিন পরে গজব আসবে, উনি ওই তিন দিন অপেক্ষা করতেছে দেখি গজব আসে নাকি। তিন দিন পর সে এলাকায় গজব আসে নাই, তিন দিন পর গজব আসে নাই, এখন উনি লজ্জায় পড়ে গেছে, আরো সামনে বিপদ। উনার উম্মতের উপরে মাসালা ছিল যদি কেউ মিথ্যে কথাকে প্রমাণিত হয় তাহলে তারে হত্যা করে দিতে হবে। উনি তো বলছে তিন দিন পর গজব আসবে, সে গজব তো আসে নাই, এখন উনি মিথ্যেবাদী হয়েছে এলাকায় গেলে মাইর খাবে, এই জন্য উনি পালান দেশে ওখান থেকে চলে যাচ্ছেন, ভাষাটা ভালো হয় নেই, উনি পালাচ্ছেন না, উনি নিজে নিজে লজ্জিত হয়ে অন্যত্র চলে যার হিজরত করার নিয়ত করলেন। এই যে তিন দিন পর গজব আসার কথা ছিল কেন আসে নাই, কেনর কারো কেন হলো, ওই যখন উম্মতে দেখছে ইউনুস নবী নাই আর বলছে যে তিন দিন পর গজব আসবে, আর ইউনুস নবী তার আগেই এলাকা ছেড়ে চলে গেছে, তখন ওদের একিন হয়েছে অবশ্যই গজব আসবে, নইলে নবী এখান থেকে যাইতেন না। ওদের এই বিশ্বাস আসার পরে সকলে ময়দানে নাইয়া তওবা করছে, একেবারে উপযুক্ত তওবা, যেমন তওবা করার দরকার ওইরকম তওবা কইরা, সবাই ঠিক হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল কইরা গজবকে উড্র করে নিয়ে গেছে। ওই মুসলমান সারা দুনিয়া সারা চালায় তারা এতদিন চালাইয়া বুঝছে আমরা যেভাবে চালাইছি তাতে সামনে 23 সালে ভালো হওয়ার কথা না, আমরা যেভাবে দুনিয়া চালাইতেছি 2 নম্বরই 9 নম্বরই 6 নম্বরই অফিসে বইচা টন মারে মন মারে রাস্তা মারে খাল মারে বিজিএফ কান মারে পঙ্গু ভাতা মারে আছে না নাই, বিলিজের রড কে বেলায় দেয় কারেন্টের খাম্বা তার তোর সহ গিলে কে বেলায় দেয় তাতে ওরা জানে যে আমরা যে কাম করছি তাতে 23 সালে ভাত কাপড়ের অভাব হয় উচিত, 23 সালে আমাদের সচ্ছলতা আসবে না, এই জন্যই বলে দিয়েছে। এবার আমরা যদি তওবা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 23 সাল না কিয়ামত পর্যন্ত গজব উড্র করতে পারে কি পারে না, আমাদের তওবা হলো নবী পাক বলেন আল্লাহ পাক বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত কর, মসজিদ নাই যে ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, আল্লাহি আতআমাহুম মিন জু, যে আল্লাহ সকল ক্ষুধা নিবারণ করে সকল অভাব দূর করে দেয় খাদ্য খোরাক যা দরকার সব দেয়, ও আমানাহুম মিন কাউব, সকল প্রকার ভয় ভীতি থেকে নিরাপদ পরিবেশের ব্যবস্থা করে দেয়, এই ঘরের মালিকের ইবাদত করো। এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আপনাদের দাওয়াত দেই যদি 23 সালের দুর্ভিক্ষ আগামী কোনো বিপদ আপদ থেকে বাঁচতে যদি চান তাহলে ইউনুস নবীর কওমের মতো তো করেন, আল্লাহ পাক কিন্তু গজবরে উড্র করতে পারে, অভাব উড্র করতে পারে, কারণ 23 সালে খাবো না না খাবো এটা আমরা কেউ জানি না, আমার আল্লাহই জানে, আল্লাহ কয় ওমা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি ইনকাম করবে এটা কেউ জানো না, এটা একমাত্র জানে কে, 23 সালে ভালো হবে না মন্দ হবে তোমরা অ্যাডভান্স বলার কে। আল্লাহ পাক নবীকে পর্যন্ত বলেন কুল্লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, হে নবী তুমি বলে দাও আমি গায়ব জানি না, যদি আমি গায়ব জানতাম তাহলে কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না, সকল কল্যাণের মঙ্গল আমি অর্জন করতাম। নবীও যদি গায়েব না জানে দুনিয়ার রাজা বাচ্চারা জানে, কোনো পেশাব জানে, কোনো মুফতি মুহাদ্দিস জানে, জানে কে? আলিমুল গায়েব কে? আল্লাহ। আল্লাহকে রিজিক দেবো আমি, এই ঘরের মালিকের ইবাদত কর। আমি এই জন্যই সারা বাংলাদেশ সমাজের ভিতরে দাওয়াত দিচ্ছি, মাননীয় সরকারের কাছে প্রস্তাব রাখতেছি আর উম্মতকে বলতেছি যে আমাদের রুজি আসবে নামাজের মাধ্যমে, নবী বলেছেন 5টা নামাজের 5 পুরস্কার, 1 নম্বর পুরস্কার নামাজ, 1 নম্বর পুরস্কার রুজি। আল্লাহ পাক বলেন তুমি যদি ইমানের সাথে নেকামল করো তোমাকে সুখময় সুন্দর পরিচ্ছন্ন পবিত্র জীবন ব্যবস্থা দেবো, ওয়াদা করছে কে? আর আল্লাহ আল্লাহ রসুল কি মাসে একবার ওয়াদা খেলাপ করতেন?
ওয়াদা খেলাপ করে মিথ্যে কথা কয় জীবনেও কোনোদিন কয়, তাহলে আমরা ভালো হয়ে গেলে আল্লাহ রুজির বরকত দিয়ে দেবে, আল্লাহ আমাদের অভাব রাখবে না, কারণ সুবহান আল্লাহ। তাহলে আমরা এই ফাঁকে আল্লাহ বলেন ওয়ালা আন্না হালাল কুরা আমানু আত্তাকাও, সারা দুনিয়া অন্যায় করে ধ্বংস হয়ে যাবে, একটা গ্রাম আল্লাহর যদি ভালো হয় তাহলে সকলকে ধ্বংস করে আমি এক গ্রামরে বাঁচায় রাখতে পারি, এ ক্ষমতা আল্লাহর আছে? সবাইরে ধ্বংস করে দিয়ে এক গ্রাম সবাইরে না খাইয়া এক গ্রাম আল্লাহরে খাওয়াইতে পারে, পারে 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 পারে? তাহলে সরকার যা করবে আর দুনিয়ার সবাই যা করবে সেটা তাদের ব্যাপার, আমরা এই এলাকার মানুষগুলো একটু ভালো হয়ে যাই, সব মরিয়ে সাফ হয়ে যাক, আমরা কয়জন বাইসে তাই পুরো বাংলাদেশ দখলেরই খাবো, সহজ হয়ে গেল, তা হবে না ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার তবলিগলা, হাজার হাজার পীরের সহি পীরের মুরিদ, হাজার হাজার নামাজি মানুষ, লক্ষ লক্ষ আলেম উলামা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বাংলাদেশকে হেফাজত করুক, সবাই বলেন আমিন, হেফাজত করবে বলেন আমিন। আমরা এখন সিদ্ধান্ত নেই যে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বই, এই সিদ্ধান্তটা নেওয়া যাবে? সিদ্ধান্ত নেওয়া যাবে আমরা নেক আমল করবো ইমানের সাথে, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কওয়ালা নাজিয়ান্নহুম আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন, তুমি যদি ইমানের সাথে নেক আমল করো তাহলে যতটুক করবা তার চেয়ে বেশি দেবো, যতটুক করবা তার চেয়ে বেশি দেবো। নামাজ পড়বা এক অক্ত, সোয়াব দেবো 527 অক্তের, সোয়াব দেবো 500, রোজা রাখবা একটা, নেকি দেবো 10 রোজার। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলি আমিন। একটা তারিখ মুখস্থ করেন, একটা তারিখ, একজনও নড়বেন না, একটা লোকও নড়বেন না, এত তাড়াতাড়ি পেশাবাসার কথা না, যদিকের পেশাবাসে এক আঙ্গুলু চড়বেন আমি বুঝবো যে এই মাদ্রাসায় 1000 টাকা দেবেন, টাকা 1000 জমা দিয়ে পেশাবখানায় যে শুয়ে থাকলে আমরা ডাকি উঠবো না, কোনো সমস্যা নেই। একটা তারিখ মুখস্থ করেন, বলেন 13, আজকে 13 করলে নেকি হবে, বলেন 13, 14, 15 জানুয়ারি কি হবে, কি হবে? আওয়ামী লীগ বিএনপির সম্মেলন, বিশ্ব ইজতেমা, কি হবে? বিশ্ব ইজতেমা, যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের রাস্তা করে দিয়েছে, পদ্মা সেতু তৈরি করে দিয়েছে, আগের মতো ফেরিঘাটে 10-12 ঘন্টা বসে থাকা লাগবে না। আমি প্রাণ খুলে দোয়া করি যারা পদ্মা সেতু করে দিয়েছে, আল্লাহ যেন তাদেরকে আসানির সাথে পুল সিরাত পার আসান করে দেয়। আমিন, বলবেন না আমিন? বিরোধী দলীয় থাকলে বলবেন না, কেন বলবেন না? মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকর আদায় করতে পারে না সে আল্লাহর শুকর আদায় করতে পারে না। পদ্মা সেতুর ঘাটে, পদ্মার ঘাটের কষ্ট সহ্য করছে 25 বছর, আমি যশ মাহফিল ঈদের দিন তারও আগের থেকে তো করতেছি, বিশেষ করে মাহফিলের ময়দানে উপার মাহফিল করে আসছি রাত 12টায়, রাত পরের দিন বেলা 2টার সময় ফেরি পাইছি, ঠান্ডায় শীতে ঠান্ডা কাশ জ্বর করোনা কিরাই বছর, করোনা তো 3 বছর হয়েছে, আমার করোনা আরও 15-16 বছর আগের তো আসছে, এই পদ্মার ঘাটের করোনা। আল্লাহ তাআলা এখন পদ্মা সেতু করে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে, আমরা একটু দোয়া করবো না? আরে ভাই, রাজনীতি দল যার যেটা কাছে মনে চায় সেটা করেন, আমি কিন্তু আমলিক করতে করছি না, বাকি দোয়া পাবে কি পাবে না, এমন ভালো কাজের দোয়া পাবে কি পাবে না? আমরা সবাই ইজতেমায় যাবো, এবার আমাদের ফেরি পার হওয়া লাগবে না, বলেন আলহামদুলিল্লাহ? আর যাবো ইনশাআল্লাহ, বলেন যাবো ইনশাআল্লাহ, রাজি আছেন তো? এই মাদ্রাসার বিপক্ষে কারা একটু, তারা একটু মহব্বতের সাথে হাত দেখান তো, বিপক্ষে 2 জন 3 জন, বিপক্ষে 4 জন, বিপক্ষে 5 জন, বিপক্ষে পাইছি, আর সবাই পক্ষে আছে, হুন্ডা টের পাচ্ছে না অন্য খেয়ালে ছিল, তাতেও ধরা পড়ে গেছে যে ওয়াজ শুনতেছে না অন্য ফিকিরি ছিল। তাহলে যারা হাত জাগাই নেই আমরা সবাই তো মাদ্রাসার পক্ষে, বলেন তো পক্ষে? আমরা সবাই মিলে একটা হজের তলবিয়া দেয় যেন আল্লাহ তাআলা এই তলবিয়াটা আরাফাতের থেকে মুজদালিফায় যাওয়ার সময় আমাদের পড়া নসিব করে। আমিন কইলেন, হজে যাবেন না? আমিন। এর মানে কি? যাতে হজে যাবেন আর আরাফাত থেকে মুজদালিফায় যাওয়ার সময় তলবিয়াটা পড়বেন, এই তলবিয়া হলো হজের তলবিয়া, পড়বেন? পড়বেন? আমি যে আওয়াজে বলি, যে সুরে বলি, ওই আওয়াজে ওই সুরেই বলবেন, লাব্বাইক